আপনারা ছিলাম শুনে হয়তো ভাবছেন কি হয়ে গেল তাহলে। হ্যাঁ হয়ে গেছে, 2006 সাল পর্যন্ত এই গ্রুপটি দেশের জন্য উপকারী একটা যুগ ছিল। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অন্যতম শরিক জামাত নেই বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামাত আমিরের দেওয়া এক বক্তব্যের একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমের হাতে এসেছে। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এতদিন একটা জোটের সঙ্গে ছিলাম, 28 অক্টোবর এই জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছে, আমরা বহু ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি। আমি বলি হয়ে গেছে। 2006 সাল পর্যন্ত এটি একটি জোট ছিল। 2006 সালের 28 অক্টোবর জোট তার দায়িত্ব পালন ব্যর্থ হয়েছে, সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল, সেটা আর ফিরে আসেনি। এরপর থেকে বাংলাদেশের জন্য আর উপকারী এবং এই জোটের সাথে বিভিন্ন দল যারা আছেন। তিনি বলেন, বছরের পর বছর এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে বিএনপি, এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নাই। বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট দিবালোকের মত এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা। তবে হ্যাঁ, জাতীয় স্বার্থে এই দাবিতে যুগপথ কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামাতের আমি বলেন, এই যুগে কার্যকর করার তাদের চিন্তা, তাদের যদি চিন্তা না থাকে, এই বিষয়টা এখন আমাদের কাছে স্পষ্ট দিবালো। আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, এর সঙ্গে তারা ঐক্যমত পোষণ করেছে, তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন তাহলে আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। দোয়া করেন এ সকল ত্যাগ যেন আল্লাহর দরবারে মঙ্গলজনক হয়। পরিষ্কার এবং তারা আমাদের সাথে বসে এটা স্বীকার, আন্দোলন গড়তে গিয়ে বিএনপি জামাত সহ 4 দলীয় জোট গঠন হয়। একসঙ্গে আন্দোলনের পর এই জোট 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সাফল্য পায় এবং সরকার গঠন করে। শুরুর দিকে 4 দলীয় জোটে শরিক ছিল এইসে মেশাদের জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট ও জামাত ইসলামী। এক পর্যায়ে এরশাদ 4 দল ছেড়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে গেলে জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির এক অংশ, যা পরে বিজেপি হয়, 4 দলে থেকে যায়। 4 দলীয় জোটের পর 18 দলীয় জোট এবং যা আরো পরে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। 8ম জাতীয় সংসদ থেকে 11 জাতীয় নির্বাচন পর্যন্ত প্রায় 20 বছর একসঙ্গে আন্দোলন ও নির্বাচন বিএনপি জামাত করেছে। সম্প্রতি বছরগুলোতে নানা কারণে দল দুটির নীতি নির্ধারকদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই দূরত্ব আরো বাড়ে। তার সাথে থেকে আমি সরিয়ে